কোনো ভিডিওকে ভাইরাল করতে হলে এর টাইটেলের পরে যে গুরুত্বপূর্ণ কিছু থাকে সেটা হচ্ছে ভিডিওটির থাম্বনেল। এই থাম্বনেলই হচ্ছে ভিডিওর প্রতিচ্ছবি। আমাদের সামনে যখন কোনো ভিডিও আসে তখন আমরা কিন্তু সহজে বুঝতে পারি না ভিডিওটির ভিতরে কি আছে, এই জন্য আমাদের চোখ যায় ভিডিওটির বড় থাম্বনেলের দিকে। এই জন্য আমাদের এই থাম্বনেলটিকে অ্যাট্রাকটিভভাবে তৈরি করতে হবে। তো এখন আপনারা বলতে পারেন আমার কাছে তো ল্যাপটপ বা পিসি নেই, তাহলে আমি এই অ্যাট্রাকটিভভাবে থাম্বনেল বানাবো কীভাবে? হ্যাঁ, আপনিও বানাতে পারবেন অ্যাট্রাকটিভ থাম্বনেল আপনার হাতে থাকা ওই স্মার্টফোনটা দিয়ে। তো এই ভিডিওতে আমি তেমন কোনো কঠিন টিউটোরিয়াল শেখাচ্ছি না, জাস্ট একটা ফাইল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাস্টমাইজ করলেই আপনি একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করে ফেলতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাকে একেবারে হাতে কলমে ধরে আমি শিখিয়ে দেবো কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে আপনি খুব অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল বানাবেন। তো তার আগে আমি আপনার সাথে আছি চিন্ময় সরকার আর আপনারা দেখছেন সিএম ইউনিক টিস পয়েন্ট। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আমরা একটি অ্যাপ্লিকেশন আর কয়েকটি ফাইলস ডাউনলোড করে নিব। ফাইলস ডাউনলোড করে নেওয়ার জন্য এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে এই তিনটি ইমেজ ডাউনলোড করে নেবেন। এরপরে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে, সেখানে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব। লিখে সার্চ করার পরে আমার ডাউনলোড করা আছে, আমি ওপেন করে দিচ্ছি। তো এখান থেকে প্রথমে আমাদেরকে ফোনটাকে রোটেট করে নিতে হবে, এজন্য আপনার ফোনের রোটেট অপশানটি অন করে দেবেন। দেওয়ার পরে এখন আমি ফোনটিকে রোটেট করে নিচ্ছি। তো এরপরে এই নিউ টেক্সটটাকে ডিলিট করার জন্য এখানে এই কর্নারে ডিলিট বাটনে একটা ক্লিক করবেন, এরপরে এই থ্রি ডট এখানে এসে ইমেজ সাইজটা ঠিক করে নেবেন। এরপর এখান থেকে এই অপশানে ইউটিউব থাম্বনেল, ওকে। এরপরে এখান থেকে এই কর্নারে একটা টাচ করবেন কালার, এখান থেকে কালারে একটা টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি কালার ঠিক করে নিতে পারবেন। এখানে প্লাস বাটনে গিয়ে এভাবে ঠিক করে নেবেন। তো আমার অলরেডি একটা কালার ঠিক করা আছে। এরপরে আপনার ডাউনলোড করা যে কোনো একটা টেমপ্লেটটিকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এই টেমপ্লেটটিকে বসাচ্ছি, ওকে। এরপর এটাকে টেনে বড় করে দিতে হবে, ওকে। এরপরে এখান থেকে এই লেয়ার বাটনে একটা টাচ করতে হবে, এরপরে লক। এটাকে লক করে দিলে এটা নড়াচড়া করবে না। এরপরে এখানে আমাদের ইমেজটাকে অ্যাড করতে হবে, এজন্য প্লাস ফ্রম গ্যালারি। এরপর এখান থেকে আমার ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি। তো ইমেজটি প্রথমে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি এই টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন। এরপর এখানে আমি একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিয়েছি। তো এরপরে এটাকে রাউন্ড শেপে আমাদেরকে কেটে নিতে হবে, এর জন্য এখান থেকে রাউন্ড অপশানে একটা টাচ করব, এরপর এখান থেকে এভাবে অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করে নেওয়া হলে এখান থেকে টিক মার্ক, এরপর এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই বৃত্তটার মধ্যে বসাতে হবে। তো বসানো দেখুন শেষ হয়ে গেছে, খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপরে এখান থেকে আবার লেয়ারে টাচ করব, করে এটাকেও লক করে ফেলবো, যাতে একবার আমাদেরকে এগুলো বসানোর পর যাতে পুনরায় নড়াচড়া না হয়। এরপর এই থাম্বনেইলে আমাদেরকে কিছু টেক্সট অ্যাড করতে হবে, এই জন্য টেক্সট অ্যাড করার জন্য এখান থেকে প্লাস বাটনে একটা টাচ করব, এরপর টেক্সট, এই যে একটা ডিফল্ট টেক্সট বাটন চলে এসেছে। এরপর এখান থেকে এ আইকনে একটা টাচ করব, এডিট, এখানে লিখব এমন, ওকে। এরপর এটার ফ্রন্ট চুজ করতে হবে, এই জন্য ফ্রন্ট চুজ করার জন্য এখান থেকে এ বি ফ্রন্ট এ আইকনে একটা টাচ করব, এরপরে মাই ফ্রন্ট, ওকে। এরপর এখান থেকে স্ট্রোক শ্যাডো এগুলো অ্যাড করব, যাতে লেখাটা দেখতে খুব একটা অ্যাট্রাকটিভ হয়, এনেবল। এরপরে শ্যাডো এটাও এনেবল করে দেবো, টিক মার্ক। এরপর দেখুন সোজা হয়ে তেমনটা একটা ভালো লাগছে না, এটাকে এখন আমরা রোটেট করে দেবো। তো রোটেট করার জন্য এই রোটেট অপশানে একটা টাচ করব, আপনি কোন দিকে রোটেট করতে চাচ্ছেন তা এদিকে প্লাস মাইনাস এগুলো দিয়ে কন্ট্রোল করে নেবেন। তো আমি মাইনাস সিক্সটিনে রাখছি, ওকে।
এমন। এবার থাম্বনেল লেখাটিকে আমাদেরকে অ্যাড করতে হবে, টেক্সট এখন লিখব থাম্বনেল। সবগুলো আমি বড় হাতে লিখছি, ওকে। এরপর এটারও ফ্রন্ট চুজ করতে হবে, মাই ফ্রন্ট মানে লিমা বসন্ত, এই ফ্রন্টে আমি চুজ করছি, ওকে। এরপর এটা স্ট্রোক দিতে হবে, তো আমি এখানে 3 দিচ্ছি। এরপরে এটাকে রোটেট করব, -20 হয়ে গেছে, -16 রাখলাম, ওকে। এখন এটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য এর পিছনে আমরা শেপস অ্যাড করব, এর জন্য প্লাস, এরপর শেপস। তো এখান থেকে এই কর্নারগুলোতে টাচ করে আপনি ছোটো বড় করে নিতে পারবেন, এই কর্নারে টাচ করলে জুম করতে পারবেন। তো আমি থাম্বনেলের আকারে ঠিক করে নিচ্ছি, ওকে। এর কালার এখন চুজ করতে হবে, তো আমি এই কালারটাই দিলাম। আর এখান থেকে রেডিয়াস 7% দিয়ে রাখি, ওকে। তো দেখুন তেমন একটা ভালো লাগছে না, এখানে যদি একটু স্ট্রোক অ্যাড করে তাহলে আরও একটু ভালো লাগবে। এর জন্য আবার এই আইকনে টাচ করব, এডিট, এখান থেকে 2% স্ট্রোক দিয়ে রাখলাম, স্ট্রোক কালার ব্ল্যাক, ওকে। এখন এটাকেও -60% রোটেট করতে হবে, ওকে। এবারে এরপর নিয়ে রেখে দেবো, কিন্তু আমাদের টেক্সটটা তো নিচে চলে গেছে, তো টেক্সটটাকে উপরে আনার জন্য এখান থেকে এই লেয়ার বাটনে একটা টাচ করব। এরপরে এই যে এই কর্নারে এই দাগগুলো দেখতে পাচ্ছেন, ডট, এই ডটের উপরে টাচ করে এটা নিচে নামিয়ে দেবো, তাহলে দেখুন আমাদের লেখাটা উপরে উঠে গেছে। তো আমাদের টেক্সটটাকে লক করতে হবে, লক করে দিলাম। তো এখন এটাকে অ্যাডজাস্ট করতে হবে, এই কর্নারগুলো ধরে আপনি এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ওকে। এখন এমন থাম্বনেল মোবাইলে, তো এখানে প্রথমে এর জন্য প্লাস বাটনে একটা টাচ করব, এরপরে টেক্সট, এরপর এ বাটন, তারপরে এডিট মোবাইলে, ওকে। এরপর এটা ফ্রন্ট চুজ করতে হবে, মাই ফ্রন্ট, এই ফ্রন্টটি সেট করে দিচ্ছি, ওকে। এরপর এটারও স্ট্রোক দিতে হবে, তারপর এখান থেকে শ্যাডো ইনেবল, টিক মার্ক। এরপর এই টেক্সটটাকে আমাদেরকে রোটেট করতে হবে, এর জন্য রোটেট এই অপশানে একটা টাচ করব, এটাও -60% রেখে দেব, ওকে। এরপর এটা ঠিকঠাক জায়গায় বসিয়ে দেব, এরপরে নিচে একটা আমাদেরকে ডট অ্যাড করতে হবে, এর জন্য আবার প্লাস, এরপর টেক্সট কেটে দেবো, দিয়ে এ আইকনে একটা টাচ করব, এরপর এ আইকনে, এরপর এখান থেকে আমরা কয়েকটা ডট দিয়ে দেব, ওকে। এরপর এটারও ফ্রন্ট চুজ করতে হবে, তো এরপর ওকে, এটাকে আমরা 60% রোটেট করে দেব, এরপর এটাকে হাত দিয়ে ধরে ছোট বড় করতে পারবেন। তো ডটের সংখ্যা বেশি হয়ে গেছে, এখান থেকে কয়েকটা কেটে দিন, তো দেখুন আমাদের থাম্বনেলটা কিন্তু তৈরি হয়ে গেছে, একটা প্রফেশনাল লুক চলে এসেছে থাম্বনেলটিকে। তো আমার ইমেজটি মনে হচ্ছে আর একটু উপরে উঠে গেছে, এটা ঠিক করে নেব, এই জন্য এটাকে আনলক করে দেবো, এরপর লেয়ার,
তাহলে দেখুন একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি হয়ে গেছে। এখন এই থাম্বনেলটিকে আমাদের সেভ করে নিতে হবে। তো এই জন্য এই শেয়ার বাটনে একটা টাচ করব। এরপর এখানে ফরম্যাট জিপিজি থাকলে পিএনজি করে নেবেন আর কাস্টম আল্ট্রা। তাহলে আপনার থাম্বনেলের কোয়ালিটি এইচডি কোয়ালিটি হয়ে যাবে। তো এখান থেকে সেভ টু গ্যালারি। দেখুন থাম্বনেলটি খুব সুন্দরভাবে আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন এই থাম্বনেলটিকে আমাদের সেট করতে হবে। তো থাম্বনেলটি সেট করার জন্য আমরা ওয়াইট স্টুডিওর ভিতরে চলে যাব। এরপর আমরা যে ভিডিওটির থাম্বনেল বসাবো ঠিক সেই ভিডিওটিতে টাচ করে দেব। এরপর এখান থেকে পেন আইকন, এরপর এখান থেকে আরেকবার পেন আইকনে টাচ করতে হবে কাস্টম থাম্বনেল। এরপর এখান থেকে আমরা থাম্বনেলটি চুজ করে দেব। দেখুন থাম্বনেলটি খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর ডান সেভ। তো আজকের ভিডিও ছিল এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিতে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি।